আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা ছিল বুধবার সকালবেলা, তো এখন আমি অনেক সকাল সকাল উঠে গিয়েছি। উঠে রান্না বান্না শেষ করে এখন আমার গন্তব্যে যাচ্ছি। এটা বুধবারের বাজারে যাচ্ছি, চিরচেনা সেই অনেক প্রিয় বাজার। তো আমার হাতের ডান পাশে অনেক বড় একটা মার্কেট দেখা যাচ্ছিল, দেখানোর চেষ্টা করেছি বাট দেখা যায় নাই। এটা আমাদের আগের শহর, আমরা যেখানে ছিলাম সবসময় এই শহরে ছিলাম, মিলানো বলে। তো আজকে মিলানো এসেছি বাজার করার জন্য, বাজার প্লাস আমার শাশুড়ির সাথে একটু কাজ ছিল ওদের বাসায়, তো সেজন্য যাচ্ছি। সত্যিকার অর্থে বুধবারের বাজারে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ সব জিনিস পাওয়া যায় আর দামও খুব একটা বেশি না, অন্য বাজারের থেকে মোটামুটি দাম ভালো আছে। তো সেজন্য যাওয়া, একসাথে কয়েক টাকা সেরে আসবো, তাই বের হয়েছি। তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রোড, এখানে আমরা এখন নতুন যে বাসায় থাকি ওই বাসায় আসা যাওয়ার সময় এরকম পাহাড়ের ভিতর দিয়ে রোড করা আর কি। তো এরকম দুইটা রোডে পড়ে। এটা সকালবেলা ছিল, খুব একটা রোদ্র ছিল না, এরকম মেঘাচ্ছন্ন ছিল, হঠাৎ করে দেখে যে অন্ধকার হয়ে গিয়েছে, যদিও বৃষ্টি আসে নাই। এখন যেহেতু শীত এসেছে সেই জন্য এরকমই থাকে আবহাওয়া, খুব একটা ভালো থাকে না। তো আমরা আমাদের মেন জায়গায় চলে এসেছি, এটা আমাদের এখানে ছেরমিনাতে বলে আর কি। তো বাজারটা এখানে বসে, আমরা সবসময় এলাকাতেই ছিলাম অনেক বছর থেকে, এখন অবশ্য অনেক দূরে চলে গিয়েছি। তো এসেছি, এখন বাজারটা বাম পাশে আছে, আমি বাজারে ঢুকবো। তো আমি বাজারের খুব একটা ভিডিও করি নাই, কারণ এর আগেও এই বাজারের ভিডিও আছে। তো বাজারে একদম মাছের বাজারে গিয়েছি, দেখেছি ভালো মাছ আছে কিনা। তো যেগুলো আছে আমার খুব একটা ভালো লাগে নাই, আমার পছন্দেরটা ছিল না, তো সেজন্য চলে এসেছি এখন এটা মেন বাজার আর কি। প্রচণ্ড শীত পড়তেছে আর আমি খুব একটা বাজারে আসা হয় না, যেহেতু এখন অন্য সাইডে চলে গিয়েছি, তো এখানে খুব একটা আসা হয় না। এটা বাঙালিদের বাংকার, মানে দোকান আর কি, তো এখানে বাংকার বলে। তো ওনাদের থেকে কিছু বাজার করেছি। বুধবারের বাজারে আসলে অনেক আইটেমের বাঙালি সবজি পাওয়া যায়, সেজন্য অনেক ভালো লাগে। তো বাজার শেষ করে আমার শাশুড়ি অন্য আরেকটা জিনিসের জন্য বাজারে ঢুকেছে, আর আমি এখানে এক পাশে দাঁড়িয়েছিলাম। তো আমার কাছে এত ভালো লেগেছে, এই যে সবগুলা পাতা একদম নিচে জড়ে পড়ে আছে, শীতকাল আসলে এমনই হয়ে যায়, গাছের সব পাতা একদম পুরোপুরি জড়ে পড়ে যায়, এরপরে পুরো গাছ পুরো শুকনো হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো পাতা থাকে না। এরপরে যখন আবার শীতকাল শেষ হয়ে গরম আসে তখন নতুন পাতা গজায়, তখন আলাদা আরেকটা সুন্দর কাজ করে। তো এখন এখানে আমি দাঁড়িয়েছিলাম, আমার কাছে এত ভালো লেগেছে, গাছগুলো সব পাতা হলুদ হয়ে আছে আর নিচে একদম পাতাগুলো পড়ে কীরকম সুন্দর যে লাগতেছিল। তো এটা বাজারের পাশে একদম একসাথে লাগানো, বাজারটা হচ্ছে হাতের বাম পাশে, ডান পাশে, আর আমি বাম পাশে একটু ওয়েট করতেছি আমার শাশুড়ি আসার জন্য। আমি অবশ্যই এই দৃশ্যটা দেখি নাই, যেহেতু এদিকে থাকি, বাসা থেকে বের হওয়া হয় না। তো আজকে দেখে অনেক ভালো লেগেছে। এরপরে কাজ বাজার টাজার নিয়ে সব কিছু ঝামেলা শেষ করে আমার শাশুড়িদের বাসায় গেছি। তো এটা সিদ্ধ চালের বাপা পিঠা, উনি বারবার বলতেছিল যে আমিও বানাতে হবে, তো পরে সেই জন্যে আজকে যাওয়া, আসলে বাজার শেষ করে পরে ওনাকে পিঠা বানিয়ে দিয়ে এসেছি, নিজেও খেয়েছি। আমার কাছে বাপা পিঠা সিদ্ধ না, সিদ্ধ ছালে না হলে আসলে ভালো লাগে না, তো পরে আবার বানিয়ে সবাই মিলে খেয়ে চলে এসেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো তাহলে এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।